শেষবার মতো মাফ করে দেন, তিনটা বাচ্চা লইয়া না খেয়া মরা যাব। মাফ করবা, এবারের মতো মাফ করে দেন। তোর আমার ফাঁসি চাস? যাক, জীবন মরণ আমার হাতে না, টস করে দেখি তোরা বাঁচবি না মরবি। এইটা হইলো জীবন আর এইটা হইলো মরণ, ঠিক আছে? আমি দেখাও খুব খারাপ। আরে তুই তো খুব সুন্দর, আমার নাম মোহাম্মদ আলী মৃধা, খালি লাগে খিদা। দেখছস ভালোই দেখছস, কারো যেন কিছু না কইতে পারো তোর জন্য। নদীতে যা, Thank you.
হাসপাতালে মিতা খালি লাগে খিদা তোর বাপে আমারে পুলিশ দিয়ে অ্যারেস্ট করায় খুব খারাপ কাম করছে মায়াটার ভবিষ্যৎ খুব খারাপ এই ভবিষ্যৎ খারাপ কি এই ভবিষ্যৎ কি খারাপ লুচ্চা বদমাইশ ওই দারোয়ান এত বড় সাহস তোর আমার ছেলেকে বদমাইশ বলিস বদমাইশ রে বদমাইশ কবো না কি কবো আরে ভালো মানুষ কবো চুপকার ছোট লোক আর একটা কথাও বলবি না মেয়ে মানুষ বেপর্দায় ঘোরাঘুরি করলে লোকের চোখ তো পড়বে বাবা কার সাথে কথা কও চুপকার আর একটা কথাও বলবি না যেমন বাপ তেমনি পোলা আমি লেখাপড়া করতে পারলাম না মোহাম্মদ লেখাপড়া করলো শিক্ষিত ও কি হইল ও কি হইল হ্যাঁ হ্যাঁ কি হইল তুই আব্বাস কথা তো ভালোই শিখেছিস কিন্তু কার সাথে কিভাবে কথা বলতে হয় তা শিখিসনি দারোগা সাহেব মহাপত্র নিয়ে যান ওর নামে আমরা নারী নির্যাতন মামলা দেব দিস দিস ক্ষমতা থাকলে দিস ওই নদীর বাপ ভাবিয়া চিন্তিয়া কুড়িও কাজ কুড়িয়া ভাবিও না এই দারোগা আমার ছেলেকে ছেড়ে দাও তা না হলে ট্রান্সফার করে খাগড়াছড়িতে পাঠিয়ে দেব ক্ষমতা থাকলে দেবেন নদীর বাবা যদি মামলা করে আপনার ক্ষমতায় কাজ হবে না আমাকে আমার কাজ করতে দিন বাবা তুই কোনো চিন্তা করিস না আগেও ছাড়িয়ে এনেছি এবারেও ছাড়িয়ে আনব আর তুই তো তোর দাদির ক্ষমতা সম্পর্কে জানিস তা জানে তবে আব্বাস আর আব্বাসের বাপ কাজটা ভালো করেনি ওজনের চাইতে বেশি ওজন মাথায় নিয়ে ফেলেছে দেখছি শয়তানের পেটে তেয়া শয়তানি হইছে ঠিক কইছো বাবা এই বয়সে কি আটা কাটা ব্লাউজ পরছে দেখছি একদম ঠিক নদীরে যা দেখছস কাউরে কইস না তোরে ভালো লাগছে তোরে ভালোবাসতে গিয়া অ্যারেস্ট হয়ে গেলাম আমারে বলিস না নদী এসো জব্বার ভাই থানায় চলো ওর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেবো ওরে শিক্ষা না দিলে অভিনয় না আসলাম ভাই আমরা গরিব মানুষ মামলা মোকদ্দমায় যাবো না ওরা খারাপ লোক পরে বিপদ হইতে পারে আরে ভয় পেয়ে না তো চলো দেখি না আসলাম ভাই যা হবার হইব তোমরা পাশে থাকলে সাহস কইরা বাইচা থাকুম তা না হলে মইরা যাবো চাচা ভয় নাই আমরা বাপে পোলা তোমার লগে আছি বুকে সাহস রাখো আচ্ছা আচ্ছা কি ব্যাপার আপনারা বসুন বসুন জি আপনার কাছে এসেছি আমার ছেলের জামিনের ব্যাপারে আপনার ছেলে কি নাম জানো কেন চেনেন না ঈশ্বরের সবাই তাকে চেনে নাম মাহবুব আলী মৃধা ও চিনেছি সে তো মস্ত বড় সন্ত্রাসী হিসাবে পরিচিত কি বলছেন আপনি আমার ছেলে খুব ভালো আচ্ছা তা বলুন এবারের কেসটা গিয়ে মানে বস্তির একটা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে উল্টো পুলিশকে ধরে নিয়ে গেছে দেখুন আপনাদের হয়তো জানা নেই আমি কোনো সন্ত্রাসীর পক্ষে কোর্টে দাঁড়াই না অনেকদিন বিদেশে ছিলাম প্র্যাকটিস প্রায় ছেড়ে দিয়েছি তবে কোর্টে দাঁড়ালে জামিন আমি অবশ্যই পাব কিন্তু দেশকে যারা ধ্বংসের মুখে ঠেলে দেয় সমাজকে কলুষিত করে তাদের পক্ষে কোর্টে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয় আপনারা আসতে পারেন ব্যারিস্টার সাহেব আপনি বোধহয় জানেন না এই সমাজকে যারা কলুষিত করে ধ্বংস করে তারাই সমাজে প্রতিষ্ঠিত এবং বীর দর্পে বেঁচে আছে আর শান্তিপ্রিয় মানুষরা এমনিতেই মরে যায় এসো হ্যাঁ চলো আর কিডা কি ব্যাপার দারোয়ান গেট খুলছ না কেন কার কাছে যাবেন নিশের কাছে এসছি অনুমতি ছাড়া এখানে ঢোয়া যাবে না অনুমতি আর পারমিশন কার পারমিশন লাগবে হয় স্যারের না আপা বলির তুমি বোধহয় আমাকে চেনো না আমি আর নিশার একসঙ্গে বিদেশে লেখাপড়া করেছি আমাকে যেতে দাও দেখেন মালিকের হুকুম ছাড়া কোনো আছে না মানুষে আমি ঢুকতে দেই না আজও দেব না রে ওকে লেট মি সি ওকে হ্যালো হ্যালো নিশা
তোমার দারোয়ান আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। কি? দারোয়ান তোমাকে ঢুকতে দেয়নি? দাঁড়াও, আমি আসছি। হ্যালো, স্ট্যান্ডিং অন দ্য রোড। ওকে, স্টপ। কেটিন, কি ব্যাপার প্রিন্স? মুখটা ঠিক করো। কিভাবে ঠিক করব? তোমার দারোয়ান আমাকে চিনল না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আমাকে বাড়িতে ঢুকতে দিল না। কি বলছো তুমি? দারোয়ান তোমাকে? হ্যাঁ, দারোয়ান ঢুকতে দেয়নি। চলো দেখা যাক কি হয়েছে তোমার, এখনো মন খারাপ করে আছো? ওকে, এসো। এইসব দামি দামি কাপড় সাপড় দেহে কিন্তু বোঝা যায় না আপামনি। What nonsense! সব লোকে তোমার পরিচিত হতে হবে। আপামনি আমাকে ট্রেনিং এর সময় বলিয়ে দিয়েছে, অপরিচিত লোক দেখলি মরিয়ে গেলেও ঢুকতে দিবি না। তুমি দেখেও বুঝতে পারো না ও আমার কি। আপামনি, আমরা লেহা ভাড়া জানি না, কেমনায় বুঝবো কিডা আপন কিডা পর। বেশি কথা বলো না, আজ থেকে ভালো করে চিনে রাখো। আজকে আর পরের তে আর ভুল হবি না। তাই অপরিচিত লোক দেখলি কিন্তু আমি ঢুকতে দেবো না। আবার তুমি একই কথা বলছো। না দেবো না রে। কিন্তু কি হয়েছে? আরাম মালিক, কি হয়েছে মামনি? ড্যাডি, দারোয়ান প্রিন্সকে ঢুকতে দেয়নি। ও, আসলে আমারই ভুল হয়েছে, প্রিন্সকে চিনিয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আসলাম আটকাতো না। প্রিন্স মাই সান, কিছু মনে করো না, আমারই নির্দেশ ছিল যেন কোনো অপরিচিত লোককে বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। ইটস ওকে আঙ্কেল, তাছাড়া ও তো আটকে ভালোই করেছে, অপরিচিত লোককে ঢুকতে দেওয়া উচিত নয়। মাঝে মাঝে সিনেমা দেখা দরকার, সিনেমাটা ভালোই লাগছে তাই না? এই খারা একেবারে গুলি করিয়ে মাইরে ফেলাবো, ফাইভ স্টার স্যান্ডেল দিয়ে মাইরা মাথার খুলি উড়াই দেবো। বাচ্চার মনে হয়েছে তুই দেখছি তো ছিনতাইকারী হাতকে বাসনের লেগে এই বুদ্ধি, যার হাত থেকে ব্যাগটা লইনি এইটা আমার স্ত্রী। গুরু, এতদিন আপনি কোথায় ছিলেন? স্পেশাল, আমি দোয়া করি বাচ্চা থাক চোরের কাল, তোরা সাকসেসফুল হবি, তোদের গুরু ভক্তি ভালো কামাই রুজি করে খেতে পারবি। তোর নাম কি? টালটু। তোর নাম? ভাইটো। টালটু আর ফালটু, তাহলে আমি হইলাম গিয়া লালটু। শোন, এই লাইনে অনেক নতুন ধান্দাবাজি আছে, তোরা যেটা করছস এটা অনেক পুরানো ওল্ড মডেল, বুঝছস? তাইলে নতুন ডাকি দুলা ভাই। আয় আমার সাথে, নতুন স্টাইলে শুরু করি, তাহলে তুই ডাল ভাত খেয়ে বাঁচতে পারবি। আয়। আমি আগে, আমি আগে সালাম করে হাতে করি হয়ে গেছে।
মহব্বত ছাড়া পাইতেছে, অর্ডার দিছে নদীর তুইলা নেওয়ার লিগা। তা হইলে আর দেরি কিসে? দেরি না বেটা, চল খুঁজা দিয়ে কই আছে। মৌমাছি ফুলের গন্ধ নিতাছে, ওই দেখ আনন্দে হাসতাছে। দেই গেলাম কি, চল নিয়ে যাই। এই মায়ের তোরা দাঁড়াই শিষ্কা, এই মায়ের লিগে মহব্বত টেনশনে আছে, ওরে আমার কথা তুইলা দেন সব ঝামেলা শেষ হয়ে যাব। ওরে সুস্থ অবস্থায় তোকে তো উঠাই দিলি, আমি তো দাঁড়ালো যাওয়া রে। ওরে যদি নীতি হয় তাহলে আমার অসুস্থ করে নিতে হবে রে। শোন, আমি হলাম দারোয়ান, জানমাল রক্ষা করা আমার কাম, নীতি দেব না রে, তাই করুন। মারামারি দেখলে ইনকাম আছে। আব্বাস, অগর সাথে মারামারি করাটা বলে ঠিক হল না রে, প্রতিশোধ নেবে ওরা। প্রতিশোধ নিলে নিব বাবা, ওরা পাইছে কি? হ্যাঁ, তোমার শরীরে হাত দিব, নদীর মতো মায়ের জোর করে বিয়ে করবো। এই মহব্বতের সাথে মাইয়া বিয়ে দিতে নদীর ভক্ত রাজি? তুমি কি আমরা জানলা? হয়তো জব্বার চাচা ভয় রাজি হয়েছে। হ বাবা, হ আমি ভয় রাজি হয়েছি, ওরা দিন রাত আমার ভয়ের মধ্যে রাখছে। আমারে বাঁচাও বাবা, নদীরে বাঁচাও। কেন না চাচা, তোমরা একা না, আমরা আছি তোমার লগে। আমার শরীরে একবিন্দু রক্ত থাকতে নদীর ওরা কিছুই করতে পারবো না। আব্বাস, দুনিয়াটারে আমার সে কম সেন্সিস রে, ওরা খুব খারাপ লোক। মায়াডারে এই মুহূর্তে বিয়ে না দিলি ওরা নষ্ট করে ফেলবি রে, তখন সব যাবে। আসলাম ভাই, কি করুন, বিয়া শাদি দিতে টাকা পয়সা লাগে, দারোয়ানি কইটা কয় টাকা পাই? না টাকা লাগবো না চাচা, নদী সুন্দর মায়া, ভালো পুলা দেখে আমি বিয়া দেব। অত সময় কই পাবি, অগর শরীরে হাত দিছস, ওরা এখন সকাল সন্ধ্যা ওই মাইয়াডারে বিরক্ত করব। এ বিরক্ত করব? হ্যাঁ, আমি কি খালে খালে দেখবো নাকি? বুঝস না রে বাপ, নিজেও মরবি মাইয়াডারও মারবি। নদীরে যখন এত ভালোবাসস তাহলে তাড়াতাড়ি বিয়ে দে দে। তাহলে তাহলে তুই বিয়ে কর। কি বাবা, নদী ছোট মায়া? ছোট বড় বুঝি না, মায়াটারে উদ্ধার কর, তোর লেগে আমি দোয়া করুম বাবা। শুনছি মাদু একদিনের মধ্যে জেল থেকে ছাড়া পাইব। কেমন আছো? আরো আগে জেল হইতে পারি নাকি? চৌধুরী যদি তোর মামলাটা লইতে
চল চৌধুরীর লগে দেখা করে যাই। ল দেই অনুমতি ছাড়া ঢুকতে দেবো না রে। হ্যাঁ ভিতরে যেতে আমার অনুমতি লাগে না। আরে অনুমতি ছাড়া আমি জাতি দেবো না রে। আটকা শক্তি নেই কম না। প্লিজ শুনো, কি শুনবে না শুনবে না। কি গন্ধ শরীরে ম্যাডাম, অনেকদিন জেল কাটছি তো তাই শরীরে একটু গন্ধ হয়েছে। হু দ্য হেল আর ইউ? আই এম এ ব্যাড ম্যান, জাস্ট কাম ফ্রম জেল। জেল? হ্যাঁ, জেল থেকে ছাড়া পাইছি। আরো আগে ছাড়া পাইতাম যদি চৌধুরী সাহেব একটু চেষ্টা করত। ফুলের গন্ধ শুকলে সব ঠিক হয়ে যাইব। না 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 না, বড় সুন্দর লাগতাছে। আমার নাম মোহাম্মদ আলী মিতা, খালি লাগে খিদা, কি করুম কও। মোহাম্মদ, তুমি আমার বাসায় কেন যে আইসি কইতে পারি না। তয় দেখাইতে আইছি যে আপনারে ছাড়া আমি বাইরেতে পারি। বের হয়েছো ভালো কথা, কিন্তু আমার বাসায় ঝামেলা করতে এসেছো কেন? ঝামেলার এখনো কি দেখছেন, পুরা দমে শুরু হইলে চোখে মুখে আন্ধার দেখবে। ভদ্রভাবে কথা বল, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক ভদ্রলোক চৌধুরী সাহেব, ইংরেজি আমি বুঝি। স্ক্রাউন্ডেল কইলেন যখন, বুঝাই দিমুনে অর্থটা কি। আউট আউট, স্টপ। ইডিয়েট, এতক্ষণ ধরে রাখছো সাইরা দে। আগে কবা না, কোথা বেশ দরোয়ান। মোহাম্মদ, তুই এসেছিস বাবা। বাহ চাচি, বাহ বাহ, যেভাবে নেমে এলে মনে হলো তোমার ছেলে বিশ্ব জয় করে আসছে। কি বলতে চাস তুই, সোজাসুজি বল। বলার আর বাকি কি আছে? মোহাম্মদ বাইরে যা করে বেড়ায় তাতে মুখ দেখানো যায়? কি করে বেড়ায়? নতুন করে আর কি বলবো, তোমরা তো সবই জানো। অন্যের ইজ্জত নিয়ে টানাটানি করে জেল খাচ্ছে। তোর অসুবিধা কোথায়? অসুবিধা তো একটাই, ও আমার ভাই, আপন চাচাতো ভাই, আমরা একই বংশের সন্তান। রাস্তাঘাটে লোকজন যখন মিধা বংশের দুর্নাম করে তখন মাথা নিচু করে থাকতে হয়। আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিলে আমি আর এখানে থাকবো না। আরে বেটা, সেটা তো পরের কথা। তুই যে ওই বস্তির মেয়ে জ্যোৎস্নার সাথে মেলামেশা করিস তাতে বংশের মর্যাদা ক্ষুণ্ণ হয় না? জ্যোৎস্নার সাথে আমার খারাপ সম্পর্ক নয়, ওকে আমি ভালোবাসি। কারে ভালোবাসাস? জ্যোৎস্নাকে ভালোবাসি, ওই দারোয়ানের মায়া ডারা। দারোয়ানের মেয়ে হলো, ওরা মানুষ হিসেবে অনেক বড়, তোর মতো খারাপ নয়। কি করলি তুই? আর তোমরাও শুনে রাখো, ওই দারোয়ানের মেয়েকেই আমি এই বাড়ির বউ করে আনবো। আর যা যা, বিয়া করবি তুই, বাসর করুম আমি। ঠিক বলেছিস। আহারে বাবা, আমার তোর জেলখানায় কোনো কষ্ট হয়নি তো? একেবারে শুকিয়ে গেছে। আমার ছেলের জেলখানায় যেতে যেতে অভ্যাস হয়ে গেছে, তাই না রে মোহাম্মদ? ঠিক বলছো ড্যাডি, আমার চাচাতো ভাইটা ইদানিং গলা উঁচা করে কথা কয়, ব্যাপারটা বাইবা দেখছো? গলাটা নিচু করে দিলি আর উঁচু করে কথা বলবে না। এত উত্তেজিত হওয়া তোমার ঠিক হয়নি। তাছাড়া তুমি একা মানুষ, তোমার চাচা চাচি যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে? যা ক্ষতি হবার তা তো তারাই করেছে, আবার ছেলেকে লেলিয়ে দিয়েছে কুকুরের মতো, মাংসের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ে নিরীহ মানুষের উপর। তারপর সমাজে তারা প্রতিষ্ঠিত বড় লোক আর আমরা গরিব, বাবা দারোয়ান, আর তুমি কেন বারবার এই গরিবের উপর ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনটা ধ্বংস করছো? কি বললে?
আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ে ধ্বংস হচ্ছি? ঠিক আছে, তাহলে আজ সত্যি সত্যি ধ্বংস হয়ে যাব। আমায় ঘুম ভাঙাইয়া দিয়া গেল। আরে মোগনা চাইতে বেশি, আরে আমার কপালটাই ভালো। যারে চাই সে আমার লগে ধাক্কা খাচ্ছি। আমার শরীরে আগুন জ্বালাই দিছস, তোরে কি আমি ছাড়তে পারি? জব্বর, তোর মাইয়ার লাগে আমি কয়দিন জেল খাটছি, তাই ওর এই ঋণ আমার শোধ করতে হইব। আমার অনেক দিনের খিদা, আমি খিদা মিটাইতে চাই। আপনার সকল সময়ের খিদা আমরা গরিবের কেমনি মিটাবো? পারবি পারবি, একটু চেষ্টা করলেই পারবি। ভাইপা ত্যাগ, শান্তি চাস না অশান্তি চাস? শান্তি চাই শান্তি। আব্বাস, নদীর ব্যাপারে মাথা ঘামাইস না, আমি নদীর বিয়ে কইরা ঘরে লয়ে যামু, ওর বাপে রাজি আছে। হয় হয় ওই বাটা, নদীর বাপে রাজি থাকলো আমি রাজি না। ওই তুই কেটা, আমি ওর রক্ষক। নদী মহব্বতর বিয়ে করতে চায়, তুই কি রাজি? রাজি হয়ে যাও নদী, বহুত কিছু বাবা। না, আমি ওর সাথে বিয়েতে রাজি নই, তবে তুমি বিয়ে করলে রাজি আছি। কারে কস কি, তুই তো ছোট। এখন আর আমি ছোট নই, তোমরা চোখ দিয়ে আমাকে বড় করে ফেলেছো। ঠিক কইছে নদী, তুমি আর ছোট না, বড় হয়ে গেছো। ওই মায়ার বাপ, নদীরে বুঝাও আব্বাস বিয়া করলে তোমার মায়ারে না খাওয়া মায়ের আলাইব। আরে ওই না খা তো তাহলে ইজ্জত দিতে পারবো, আর তত ইজ্জত নাই। টাকা আছে তারপর হারাবে টাকা, তুই নদীর বেটি দিকে মারা ফেলাবি, আমি থাকতে পারবি না। মিশা গোস নাই, তাই নদীরে তুইও বিয়ে করতে পারবি না। মাঝখানে কেউ আইসা ফাও খায়া ফেলাইব। খিদা রে খিদা, আমার এত জ্বালাস কেন, এত খাওন পামু কই? এই চল। আবার আমি মুখি করু, এই মায়ের এলুয়ে কই যাব? কোথাও যাইতে মনে চাচা, একটা কথা মনে রেখো, আব্বাসের চোখের সামনে নদীর কেউ কিছু করতে পারবো না। নদী আমাগো। হা হা, যে নদীর লেগে আমি জেল খাটলাম, এই নদীরে আমি ফাইনাল না করলে আমার খিদা খিদাই থেকে যাইব। খিদা রে বড় খিদা। আব্বাস ভাই, আমি নদী, ভয় নেই। নদী তুই এত রাইতে? আমার কাছে এখন রাত আর দিন সমান হয়ে গেছে, তুমি কাছে থাকলে ভয়ডর কিচ্ছু থাকে না। কিন্তু কেউ টের পাইলে কি হবো জানোস? একবার ভাইবা দেখছোস? কি আর হবে, আমি মেয়ে মানুষ, আমার বদনাম বেশি হবে, তোমার কিছুই হবে না। সেই দিনের পিচ্চি মেয়া এত বড় হয়ে গেছোস? এখন আমি আর পিচ্চি মেয়ে নই, এত বড় হয়ে গেছে যে তুমি ভাবতেও পারবে না। তাছাড়া তুমি জানো না, মেয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। নদী, তুই আমারে যেভাবে বুঝাইতাছস তাতে মনে হয় আমি তোর চাইতে অনেক ছোট। আচ্ছা, আমি কোনো স্বপ্ন স্বপ্ন দেখতেছি না তো? এত রাতে তুই আমার ঘরে? পার্বতী ও দেবদাসের ঘরে এত রাতেই গিয়েছিল। তারপর? তারপর পার্বতী যখন দেবদাসকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, ঠিক সেই সময় ঘর বাঁধার স্বপ্ন ভেঙে দিয়ে দেবদাস পার্বতীকে ফিরিয়ে দিয়েছিল, আর পার্বতী কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পার্বতীর জন্য দেবদাসের কি হয়েছিল জানোস? জানি, দেবদাস মারা গিয়েছিল, দোষটা কি পার্বতীর ছিল? ছিল না। এখন তুমিও কি আমাকে পার্বতীর মতো দূরে ফেলে দিতে চাও? না রে নদী, তোরে আমি দূরে ফেলে দিতে পারবো না, কোনোদিন না। আমি তোরে আমি তোরে ভালোবাসি নদী। মহব্বত মহব্বত, তোর ড্যাডি বলছিল এই এলাকা থেকে তুই এবার নির্বাচন করবি। মাম্মে, নির্বাচনের লাগে ভালো কাম করতে হয়, আর এই এলাকায় আমার যা রেকর্ড তাতে কোটি কোটি টাকা খরচ না করলে পাস করা যাবে না। আরে বাবা আমার, চুপ থাক, আরে তোমাকে না
সেই কোটি টাকার দিকে তুই না দৌড়িয়ে তুই দৌড়াচ্ছিস কোন বস্তির নদী ফদির দিকে? ড্যাডি, ওই মাইয়ার লাইগা আমি জেল খাটছি, ওই মাইয়ারে আবার আব্বাস ভালোবাসে, জানা লাগে না কও? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু চৌধুরীর মেয়ে নিশা? ড্যাডি ইউ আর গ্রেট, নিশা নামটা শুনলে নেশা লেগে যায়, শি ইজ বিউটিফুল এন্ড ফ্যান্টাস্টিক। ওই ছাগল, ওই নিশাকে পেলে সব পাবি, টাকা পয়সা ধন দৌলত সব কিছু পাবি, তিন চারটে নির্বাচনের টাকা ওখান থেকে পেয়ে যাবি, মনে নেই চৌধুরী তোর জন্য আমাকে অপমান করেছিল? শোন ভদ্রভাবে প্রস্তাব দিয়ে দেন, তোর সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয় কিনা, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরাম বাস, তুই তোর বাবা কোথায়? মালিক বাবা অসুস্থ, তাই আইতে পারবো না। এই তোদের একটা সমস্যা, একটা না দশ দিন ডিউটি করলে তোর অসুস্থ হয়ে পড়িস, আজ বাসায় একটা অনুষ্ঠান কিছু কাজও করতে হবে, কে করবে সব বল? ঠিক আছে মালিক, বাবা রয়া কাজটা আমি করে দেবো। ঠিক আছে, সন্ধ্যায় চলে আসবি, আর হ্যাঁ একটু বেশি রাত পর্যন্ত কাজ করতে হবে, ঠিক আছে? জি আসসালামু আলাইকুম। আমার একমাত্র মেয়ে হোসনেয়ারা নিশার সাথে মাহবুবুর রহমান প্রিন্সের বিয়ের তারিখ 14 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে, ওদেরকে আপনারা দোয়া করবেন এবং আপনারা সবাই আমন্ত্রিত। আবার শোন, ঠিক মতো দেখাশোনা করিস, কেউ যেন ফাঁকি ঝুঁকি না দেয়, ঠিক আছে? জি স্যার, আপনি কোনো চিন্তা করেন না, কিছু লাগলে আমরা ডাকেন, বুঝলেন স্যার? আমি তো আছি। আচ্ছা, আপু আজ তোমাকে না খুব সুন্দর লাগছে, তাই বুঝি? চুম্মা 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 দে, খাইলে মাথা ঘুরায় মাথা ঘুরাইব। আপনি সালন বুঝেই খাইছেন, কোন জায়গায় গন্ধ কাল্লু তোর ইজ্জত শেষ, তোর মায়া লোক মনে করছে, শালা গো মোর ইজ্জত শেষ করছো, মোরে মাইয়া লোক মনে করছো। মাতাল মানুষ, চৌধুরী অনুষ্ঠানে মাছ না মদ খাইয়া এ পর্যন্ত হারাম দাদা 1000 মানুষের চুম্মা দিচ্ছে, আবার মাইরও খেয়েছে। ও নেশা আমি ছোটে নাই, নেশা সুরে যাচ্ছে, মাছ না মদ বেশি করে খাইছো কার অনুষ্ঠানে মাগ না মদ খাইছিস কইলি? স্যার চৌধুরীর মাইয়ার আংটি পরানো অনুষ্ঠানে আমি মাগনা মদ খাইছি, এখন চুম্মা খামু দে চুম্মা সাথ দে। ও না বুঝা, কোক মনে করে খায়া একটা আওলা জলা লেগে গেছে দে চুম্মা। ও চৌধুরীর মায়ের আংটি পরাইছে, আর খুশি বিয়া তো এখনো হয় নাই, কে আবল তাবল প্রস্তাব নিয়ে এসেছ? আবল তাবল হইবে কে? আমার রাজপুত্রের মতো বন্ধু আপনার মাইয়ারে পছন্দ করছে, আপনার মাইয়ারে জান দিয়ে ভালোবাসে, আসল কথা হইল আপনি মাইয়ারে বিয়া করতে চায়। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আর বিয়ে ঠিক না হলেও মহব্বতের মতো ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিতাম না। কি কইলেন? আমাগো মহব্বতকে দেখতে শুনতে খারাপ, ওর
ফোর্স করিয়া কথা কইলেন? আলাইলে খবর আছে কইলাম। আর চুপ, ভদ্রলোকের লগে ঠিক করা কথা কবি। শ্বশুর মশায়, আমার নাম মোহাম্মদ আলী মিতা, খালি লাগে খিদা, আমার অপমান করছেন, পরিণাম কি হইব জানেন? ওই মোহাম্মদ, পরিণাম কি হবে? পরিণাম কি হবে? তোর এত বড় সাহস, একজন ভদ্রলোকের বাড়িতে এসে শক্তি দেখাচ্ছিস? হই, তুই আমার চিনস। শরৎ, গলায় উঁচু করে কথা বলবি না, তাহলে পুলিশে ধরিয়ে দেব। পুলিশের ভয়? পুলিশের ভয় কারে দেখাচ্ছ? জীবনে অনেকবার আপ করা পড়ছে, আবার নামাইছি, তার জবাবও দিছি, তাই আবারও তোর মতো শয়তানকে শিক্ষা দেবার জন্য পুলিশে ইনফর্ম করে এসেছি। মোহাম্মদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চৌধুরী, পুলিশ দিয়ে আমার অ্যারেস্ট করাইবেন? তোর মতো কোন অভদ্র লোক কোন ভদ্রলোকের বাসায় আসলে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে হবে? পুলিশ আমারে কালি ছেড়ে দিব। বাবা প্রিন্স, হায়াত থাকতে মইরা যাইবা, মইরা যাইবা প্রিন্স সাহেব। অফিসার, ওকে নিয়ে যান। প্রিন্স, ঠিকই করেছ, এখন আর সাহস পাবে না। যত সমস্যা ওই দারোয়ান, দারোয়ান থাকলে ও কিছুতেই ঢুকতে পারত না। জি, শুনেছি আসলাম দারোয়ান অসুস্থ। দেখুন, আপনার বাবাকে অপারেশন করানো ছাড়া কোনোভাবে চিকিৎসা করা সম্ভব না। গরিব রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করানো হয়। আমি গরিব মানুষ, দারোয়ানের চাকরি করি, অপারেশনের এত টাহা কোহানে পাবানে? কত টাহা লাগবে যদি বলতেন তাহলে আমি তো চেষ্টা করতাম। তা 20-25 হাজার টাকা তো লাগবেই। ডাক্তার সাহেব, আপনার উপরে লেখা গরিবদের জন্য বিনা পয়সায় চিকিৎসা করানো হয়, আমরা তো গরিব মানুষ ডাক্তার সাহেব। দেখুন, ছোটখাটো ব্যাপার হলে তা আমরা বিনা পয়সায় করে দিই, কিন্তু যেহেতু এত টাকার ব্যাপার, বুঝিনি তো। আমরা কিছুই বুঝি না ডাক্তার সাহেব, কিছুই বুঝি না, যেদিকে তাকায় খালি অভাব আর অভাব। চল আব্বাস। বাবা, দুঃখ করে লাভ নাই, যদি মরে যাই তাহলে তোর বন্যারে বিয়ে দিয়ে দিস। বাবা, তুমি কোনো চিন্তা করো না, তবে তুমি ভালো হয়ে যাবা, আমি আমি যেমনি পারি টাকার ব্যবস্থা করবো, তুমি ভালো হয়ে যাবা। কি বাবা, কিছু বলবে? মালিক, বাবার অপারেশন করাতে হইব, অনেক টাকা লাগবো। অনেক টাকার প্রয়োজন, তা আমি কি করবো? আপনি হইতেছেন মালিক, আমাকে অন্নদাতা, সমুদ্রের মতো বিশাল ভান্ডার থেকে আমাকে যদি এক ফোঁটা দিয়া দেন, তাহলে আমাকে মতো গরিবরা দুনিয়ার আলো দেখতে পাইব, বাইসা থাকতে পারব। দেখো আব্বাস, সামনে আমার মেয়ের বিয়ে, তাই এতগুলো টাকা দেওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়, এক মাসের টাকা অ্যাডভান্স দিতে পারি। মালিক, 20,000 টাকা আমার ধার হিসাবে দেন, কথা দিতেছি শরীরে রক্ত দেয়া হলেও আমি শোধ করে দেব। আপনি আমাকে দয়া করেন মালিক, আপনি আমাকে মালিক, আপনি দয়া না করলে। আব্বাস, আমি তো বললাম এখন আমার পক্ষে কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব নয়, তুমি এখন আসতে পারো। মালিক, আপনি বড় লোক মানুষ, আপনি আমাকে দয়া করেন, কথা দিতেছি আমি শোধ করে দিব। আহা, যাও তো, বিরক্ত করো না। ড্যাডি, ড্যাডি, প্রিন্সের কাপড় চোপড় গুলো গুলশান মার্কেট থেকে কিনে নিব। হ্যাঁ, গুলশান মার্কেটই ভালো হবে। আর শোনো, তোমার সঙ্গে আজ কিন্তু লাঞ্চ করতে পারবো না, তুমি একাই খেয়ে নিও। এই নে 50,000 টাকা চেক, ব্যাংক থেকে তুলে নিস। Yeah.
এই নিন টাকা, বাবার অপারেশনের ব্যবস্থা করুন। এত বড় জঘন্য অপরাধ করে ফেলাইলাম, বাবার অপারেশন করে বাকি টাকা আমি ফেরত দিয়ে দিব। আব্বাস, এত টাকা কই পাইলি? আল্লাহ তোরে বাঁচিয়ে রাখুক। দোয়া বাবার জন্য করেন চাষা, আমার মতো অপরাধের না বাসে আল্লাহ যেন বাবারে বাসে রাখে। কি যে কস, আর তোর মতো পোলা কয়টা আছে? হ্যাঁ, বাবার অবস্থা কেমন? অপারেশন সাকসেসফুল, রোগীর জ্ঞান ফিরলে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ। সব দিক খেয়াল রেখেছো, আর আমার দিক খেয়াল রাখবে না? ব্যাপারটা কি, বিয়ের তারিখ কবে হবে আমার তো আর সহ্য হচ্ছে না। এই জন্য তো পিচ্চি মেয়েকে বিয়ে করতে রাজি হইনি, কারণ ছোট্ট মায়া গো তর্ষ হয় না। ঠিক আছে বাবা, আমার যখন তর্ষ হয় না আমি বিয়ে করব না। আরে হায় হায় হায়, কি কুফা কথা গুলো মায়াটা। নদী, আমার কথা শোন, তোমার আমার বিয়ে কবে হইব একটু ভাইবা নেই? ভালো ভাবি বাদ, আজই বিয়ে করতে হবে। শ্রদ্ধেয় স্যার, একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য টাকাগুলো কেড়ে নিয়েছিলাম, বাকি টাকাগুলো ফিরিয়ে দিলাম, ভবিষ্যতে পুরো টাকাটাই ফিরিয়ে দেব। ইতি এক ছিনতাইকারী, ছিনতাইকারী এত ভালো, টাকা ফেরত দিল তারপর আবার বাকি টাকা শোধ করে দেবে বলে লিখেছে। ড্যাডি, ছিনতাইকারী মনে হচ্ছে আমাদের পরিচিত কেউ হবে। তুই মনে করে দেখ, তোমার চিনতে পারিস কিনা। কেমন জানি চিনে চেনে মনে হচ্ছে, ওকে কোথায় যেন দেখেছি। চিনে চেনে মনে হয়েছে, কোথায় দেখেছো? আমি সেটাই তো মনে করতে পাচ্ছি না। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে কি টাকা চাওয়ার জন্য দু একদিনের মধ্যে কেউ এসেছিল? রাইট, আসলাম দারোয়ানের ছেলে আব্বাস এসেছিল ওর বাবার চিকিৎসার জন্য টাকা চাইতে। আপনি কি তাকে টাকা দিয়েছিলেন? না, দেইনি। তাহলে হয়তো অসুস্থ বাবার চিকিৎসার জন্য সে কাজ করেছিল, পেশাদার ছিনতাইকারী সে নয়। আর নিজের ভুল যখন বুঝতে পেরেছে তাকে ক্ষমা করে দিন। কি বলছো তুমি, একটা ছিনতাইকারীকে ক্ষমা করে দেবো? শাস্তি তাকে পেতেই হবে। কই যাও? ডিউটি দি, মালিকের বাড়ি, অনেক দিন ধরে ডিউটি করে দিয়া। আরো দু একদিন পরে যাও, এখনো তো ভালো করে সুস্থ হওনি বাবা। না রে মা, মালিক ভারী ভালো মানুষ, তার মানে অনেক দিন ধরে চাকরি করি, উনি আমার অনেক উপকার করে। উপকার করে না বাবা, যে মালিক তার কাজে মানুষের বিপদে আগে আহে না। হে আমার ভালো কেমনে? আপনি হচ্ছে আব্বাস? হ আমি আব্বাস। এই অ্যারেস্টিভ। হ্যাঁ স্যার, আমার সালরে অ্যারেস্ট করেন কে? ও কি আসে, কি আসে? হ্যাঁ সালাম মালিক, আপনি আমার বাড়ি? তোমার বাড়িতে আসতে বাধ্য হলাম, তাও পুলিশ নিয়ে। মালিক কি করেন আপনি? বাড়িটা রাখো, অনেক বিশ্বাস করে তোমাকে আমার বাড়িতে দারোয়ান রেখেছিলাম, আজ তুই আব্বাস আমার টাকা চিন্তাই করলো। কি করতেছেন আপনি? কি আর বলবো, তোমার ছেলে একজন চিন্তাইকারী। চিন্তাই? আমার সাল চিন্তাই করছে? আমি বিশ্বাস করলাম না মালিক। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। নিশা তুই বল, সেদিন তোর হাত থেকে আব্বাস ব্যাগ চিন্তাই করেনি? ব্যাগে ছিল 50,000 টাকা, সেই ব্যাগ নিয়ে আব্বাস পালিয়েছিল। হ্যাঁ, উনি ব্যাগ চিন্তাই করে পালিয়েছিল।
তুমি একজন নিরাপত্তা রক্ষী হয়ে যদি তোমার ছেলে এমন কাজ করে তাহলে বিশ্বাস করব কাকে? কিরে আব্বাস, মালিক যা করতেছে তা সত্যি। এই কথা কইছিস কা? চুপ করে রইছিস কা? জবাব দে। হ্যাঁ আমি চিন্তা করছি। কি কইলি? তাহলে কি শুনলাম? তুই চিন্তাই করি, তুই চিন্তাই করি। আল্লাহ, তুই দুনিয়া থেকে আমার নিয়ে যাও। এ দাদি, তুই ফাঁক হয়ে যা, আমার নিয়ে যা। বাবা বাবা, আমার কথা শোনো, বাবা আমার কথা শোনো। তুমি বাবা আমি কোনো চিন্তাই করি ভাব না। দারোগা সাহেব, পরে নিয়ে যান, আমার চোখের সামনে পরে নিয়ে যান। বাবা, এভাবে পাগলামি করো না, মাথা ঠান্ডা রাখো, তুমি অসুস্থ হয়ে পড়বা। পরে নিয়ে যান দারোগা সাহেব। ওর বউ কালো গাইছে থাকতে দেখতে চাই না, পরে নিয়ে যান। ও যেন আমার মরা উদ্দা হে। এই ওকে নিয়ে চলো, চলো। বাবা, বাবা, আমি ব্যারিস্টার রাজীব চৌধুরী। আমার মেয়ে টাকা চিন্তাই করেছে, এত বড় সাহস, তাই ধরিয়ে দিলাম। কিরে মা, খুশি হসনি? না ড্যাডি, মোটেই খুশি হইনি। তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ। কি বলছিস তুই? ঠিকই বলছি, একজন ছিনতাইকারী কখনো টাকা ফেরত দেয় না, আবার ক্ষমাও চায় না। কোনো বাবা কি বলে তার ছেলের মুখ জীবিত থাকতে কখনো দেখবে না? কি আর করবে, এখন ফেসে গেছে তাই। না ড্যাডি, মোটেও তা নয়। ভেবে দেখো, আজ তুমি অসুস্থ, আর টাকার জন্য তোমার অপারেশন হচ্ছে না। এই কথা শুনে সন্তান আমি কি করতাম? চুপ করে বসে থাকতাম? আব্বাস তো চিন্তাই করেছে, আমি হয়তো সেই মুহূর্তে টাকার জন্য আরো নিচে নেমে যেতাম। চুপ কর তুই, আমি অন্যায় সহ্য করতে পারি না, তাই পুলিশে ধরিয়ে দিয়েছি। সারা জীবনের জন্য শিক্ষা পাবে। কই বস্তির সম্রাট? কই আসার চিন্তাইকারী হইব তোমার জামাই? ছি 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 ছি, মানুষ এত নিচে নামতে পারে টাকার লেগে? আরে আমার কাছে চাইলে আমি দিতাম ভিক্ষা, ভিক্ষা। এই তুই ভিক্ষা দিলেও আমরা কোনোদিন নিতাম না। শোন, আমি যতদিন জিন্দা আছি ততদিন এই বস্তিতে আসিয়া কোনো মাইয়ার দিকে নজর দিলে তোর ওই গোল্লা দুইটা চোখ আমি উঠে ফেলবো। ওই ছিনতাইকারীর বাপ, যত সাহস দেখাইতাছ তত সাহস তোমার কই যায় নাই। নদীর দিকে নজর দিছি, আমারে মাফ কইরা দাও, এই নজর আমি ফিরাইতে পারুম না। বাপ বাপ, তুই চলে যা, তা না হলে অনেক বড় ঘটনা ঘটে যাবে রে। আমাকে শরীরে দারোয়ানের রক্ত, কথাটা মনে রাখিস, আর যদি দেখতে চাস তাহলে এখনই দেখাই। মহব্বত, আপনি চলে যান, আমরা খুব কষ্টের মধ্যে আছি। মন্দির ভাড়া না জাহান, কষ্টের দেখছেন কি? আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই নদীর আমার হাতে তুলে না দেন তাহলে যা ঘটব তাতে কাউর মুখ দেখাইতে পারবেন না। যাই চল। ভাইয়া, কেন এসোস? সমাজের এক ঘৃণ্য অপরাধী দেখতে ফোন বলছেন ভাইয়া? আপনার অসুস্থ বাবাকে বাঁচানোর জন্য এই সমাজ কি আপনাকে কোনো সাহায্য করেছিল? করেনি। তাহলে কেন? সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারবে না? বাবর, তোমারে বুঝাতে পারবো না বাস্তব কত নিষ্ঠুর, কত কঠিন। আহেজ আমার এমন সামর্থ্য নাই যে আমি এই সমাজে মুখ দেখামো। নদী, তুই স্বপ্ন দেখছিলি আমারে বিয়া করবি, তাই না? তোর স্বপ্ন আমিও দিলাম। তুই কান্দস কেন? হ্যাঁ, তোর আমি অনেক বড় জায়গায় ভালো মানুষের সাথে বিয়া দেব। তোর বাবার কাছে আমি হাত জোর করে মাফ চাবো। কমু চাচা আমার মাফ করে দেন।
আমার বাবা তোমাকে মাফ করলেও আমি তোমাকে কোনোদিন মাফ করব না, কোনোদিন না। কেন মাফ করবে না? এই নদীর বুকে তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসা কেন তুমি তীর মারতে চাও? কেন? তুমি জানো না, তোমার জন্য আমার অপেক্ষা কোনোদিন শেষ হবে না, কোনোদিন না। নদী দাঁড়া, আমার কথা শোন। ভাইয়া, নদীর বাবাকে মহাবত গুন্ডা 24 ঘন্টা সময় দিয়েছে, বলেছে এই সময়ের মধ্যে সে নদীকে বিয়ে করবে। আমি কি করব? আমি তো বন্দি। আমি আপনাকে কথা দিলাম, আমার জীবনের বিনিময় হলেও আমি নদীকে রক্ষা করব। নদী, ভালো আছিস? ভালো নেই আপা। আমি চাইনি আব্বাসকে জেলে দিতে, রাগের মাথায় ড্যাডি ওকে অ্যারেস্ট করিয়েছে। যা হবার তা তো হয়ে গেছে, এখন যদি আপনার আব্বাস ভাইকে ছাড়িয়ে আনেন তাহলে আমরা বাঁচতে পারবো। তা না হলে? তা না হলে বলো, মহাব্বত গুন্ডা নদীকে জোর করে বিয়ে করবে। ওই বদমাসটা নদীর পিছু লেগেছে। আপা, তোমার হাতে ধরি, আব্বাসকে তুমি ছাড়িয়ে আনো। আব্বাসকে ছাড়া আমি বাঁচবো না। কাঁদিস না নদী, অল্প দিনের মধ্যেই আমি ড্যাডিকে দিয়ে আব্বাসকে ছোটানোর ব্যবস্থা করব। এবার হাসো তো। আমি মহব্বত আলী মিদা, কালি লাগে কিদা। প্রিয় আব্বাস, আমি তোমারে ভালোবাসি। কেন তুমি চিন্তাই করে আমার মনে আঘাত দিলা? তাই তোমার লজ্জা ঢাকার জন্য আমি বিদায় নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায় না, ইতি নদী। লিখেছি, এবার ছেড়ে দিন আমাকে। তুই ছোট মাইয়া, বড় মাইয়া হইলে এই চিঠি লিখতি না, আমারে বিশ্বাস করতি না। বিশ্বাস করা মহাপাপ। উৎগুন্ডা নদীকে ধরে নিয়ে গেছে। মহাপাপ! নদীরে পাচাইতে আইসোস, নদী ফিনিশ। এখন তুই বাঁচবি কিনা টস করে দেখি। তোর তো বাঁচার কথা লেখা নাই। বাবরের লাশ এমন জায়গায় ফালাবি যেন কাক পক্ষীও টেন না পায়, আর নদীর লাশ চৌধুরীর বাগানের কাছে ঝুলাই দিবি। যা। এইলন, কি ব্যাপার আপনারা? নদীর বাবাকে কেন? আমার কত পারেন, নদীরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চৌধুরীর বাগানে নদীর লাশ ঝুলন্ত অবস্থা পা গেলেন, সাথে এই চিঠিটা ছিল। হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি, কেন তুমি চিন্তাই করে আমার মনে আঘাত দিলে, তাই তোমার লজ্জা ঢাকার জন্য আমি বিদায় নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, ইতি নদী। আমি কিছু বিশ্বাস করি না। আপনি
সন্দেহ করেন? আরে এত সুন্দর মাইয়াটা আত্মহত্যা করলো, মাইয়াটার আব্বাস অনেক কষ্ট দিয়েছে, কষ্ট সহ্য না করতে পারা আত্মহত্যা করলো। আমি কি ওরে গুণ করতে পারি? আমার কোন শত্রু আসিল না, তুই আমার একমাত্র শত্রু। ওই বেটা মিথ্যা কথা কইস না, পরিণাম কি হইব জানস? এই পরিণাম কি হবে? কি পরিণাম হবে আর কি পরিণাম হবে? একটা ভাইয়ারে খুন করিয়া আমার কষ পরিণাম, তুই তাকে জানো আর একটার পর একটা খুন করে যাইতেছ, তোর বিচার হবে, আল্লাহ তোর বিচার করবে, একদিন তোরও এইরকম শুয়ে থাকতে হবে। অফিসার, আমরা এই মহাপত্র সন্দেহ করতেছি, ওরে ধরে নিয়ে যান। কোনো কথা নয়, থানায় চলো। ওই দরোগা, মামলা ছাড়া আমার এলে জিতেছ, কেন স্পার হয়ে যাইবা? আসলাম, কাজটা ভালো করলা না, বাইবা দেখো পরিণাম কি হইব। কি করবি, বাইরে ফেলবি, নদীর মতো শুয়ে থাকবো? তুই তো সব শেষ করে দিচ্ছিস। এই চলো চলো, এই সময় গিয়ে নিয়ে চলো। মানুষের নিরাপত্তা দেই, কিন্তু আজ আমাকে নিরাপত্তা দেয় না। নদী বসতে পারে না, এই চিঠি নদী রাখে নাই, নদীরে খুন করছে। কে খুন করছে? তুমি কাদের সন্দেহ করতেছ? মহাব্বত, ওই মহাব্বত খুন করছে, আর আত্মহত্যা করলে ওই মহাব্বতের জন্যই করছে। মহাব্বতের জেলেই আছে। আব্বাস কোন জেলে আছে তোরা জানোস? জানি, এই জেলেই আছে, কিন্তু কোন জেলে আছে এই একটা জানে। আল্লাহ জানে, কবে যে ছাড়া পামু। তার মামলা নাকি? আব্বাস নদীরে হারায়া মজদুর হয়ে যাইব। আমি যেটার উপরে নজর দিব সেটা বাঁচতে পারবো না, মামলার সাক্ষী নাই বাঁচা যাব। কি রে আব্বাস, তোর নদী তরে না পায় আত্মহত্যা করলো, তুই চিন্তাই করি, এই কথাটা মাইয়া সহ্যই করতে পারলো না। জানোয়ের বাচ্চা, আমি ছিনতাইকারী হলেও তোর মতো লজ্জা না, তুই নদীরে খুন করছস। আব্বাস ছাই রাতে, আল্লাহর কসম তোর হাত দুইটা কিন্তু থাকবো না। হাত দুইটা যখন থাকবো না তখন হাতের শখটা বিটায় ফালায়। আমার নাম মহাব্বত, আগেও তো রক্ত খাইছি, এইবারও তোর রক্ত খাবো, এটা আমার আখেরি খায়েস। ওই চালো আমি আব্বাস, শুধু পাইছি আসি, তোর রক্ত দিয়ে আমি গোসল করব, এটা আমার আখেরি শখ, এটা আমার আখেরি শখ। বাবা জানো, ভাইয়ের 15 তারিখে জামিন হবে, খালি কি তোমার ভাই ছাড়া পাইতেছে, ওই মহব্বত গুন্ডাও ছাড়া পাইতেছে? কি কব ভাবি, যারা মাইয়া লোকের ইজ্জত নিয়ে টানাটানি করে, মানুষের শান্তি মতো ঘুমাইতে দেয় না, তাগো এই দেশের আইন ধরে রাখতে পারে না, আগেই জামিন হয়ে যায়। আর আমার সালে জামিন অতি দেরি হয়, কি করবা, আমরা গরিব মানুষ, আমরা ক্ষমতা হইবে কতখানি। হ্যাঁ জব্বার ভাই ঠিকই কইছো। অসভ্য, না জিজ্ঞেস করে রুমে ঢুকে পড়েছো। কি, আমি অসভ্য? চলো
দুদিন পরে আমার তোমার বিয়ে হবে, তখন কি সভ্য হয়ে থাকবো? আরে তখন তো বিয়ে হয়ে যাবে, যাও তো এখন যাও, যাও। কি ব্যাপার ববি, এত আগেই সানায় বাজাচ্ছ? সাহেব, বিয়ার আগে যে আনন্দ করতেছেন, বিয়ার পর আর সেই আনন্দ থাকবো না, তাই আগে থেকে বাজাইতেছি। পাগল নাকি? তার চেয়ে তো অনেক বেশি, ওই জিনিসগুলো তো কেনা হয়নি, তাড়াতাড়ি চলো। যাচ্ছি তো বাবা, যাচ্ছি না, চলো। যখন যেখানে বিয়ে হয় ওইখানে হাজির হয়ে যাওয়ার খাই। আচ্ছা কবে বিয়েটা? কার? কেন ওই চৌধুরী মাইয়া নিশার বিয়া, নিশার বিয়া বিয়া। কার বিয়া করি? চৌধুরী মাইয়ার বিয়া, জামাই হল। চুপ হারামির বাচ্চা, চৌধুরীর এত বড় সাহস, আমার না জানায় মাইয়া বিয়া দেয়। ঠিক আছে, বিয়া হইব প্রিন্সের লগে, আর বাসর হইব আমার লগে। আমার বউ গেছে গা, আমার লগে বিয়া হইবেন? আরে কতদিন প্রেম করলো তারপর বিয়ে, হ্যাঁ এখন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম চাচা। রাজীব চৌধুরীর একমাত্র মেয়ে হোসনে আরা নিশার সাথে 15,01,000 দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আপনি রাজি আছেন, বলেন কবুল। কবুল। মেয়ের বিয়েতে বেশ ভালোই এদের একটা চুমা দিই। আজ সারা রাত তোমাকে ডিউটি করতে হবে, বুঝলি তো? এত মালামাল। শোনো, তোমার ছেলে জামিন হয়ে গেছে, আসলে বলো সে যেন ভালোভাবে চলাফেরা করে। আল্লাহ আপনার বাসায় রাখুক। আচ্ছা, আসসালামু আলাইকুম। চলো ড্যাডিকে সালাম করে আসি। চলো ড্যাডি। থাক মা, থাক। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমরা সুখী হও, চল। আমি মহব্বত আলী মৃধা, কালি লাগে খিদা। মহব্বত, তুই এখানে কি করে এলি? তরে কইছিলাম না তুই হায়াত থাকতে মইরা যাবি, তুই যার লগে বাসর করবি, আমার শখ তার লগে আমি বাসর করু। মহব্বত, আমি বেঁচে থাকতে জীবনেও তোর আশা পূরণ হবে না।
চৌধুরী, আজকের ঘটনা যদি কাক পক্ষীয় টের পায় তাইলে বিশাল সম্পত্তি ভোগ করতে পারবেন না, মাইয়াটারও হারাইবেন, কথাটা মনে রাখেন। থাকতে দেখতে চাই আর নিয়ে যান, ও যেন আমার মরা মুদ্রা হে বাবা। বাবা তুমি কইছেলা বাইসা থাকতে তুমি আমার মুখ দেখবা না, মুখ দেখবা না বাবা। তাই করলা বাবা, তাই করলা তুমি। হ্যাঁ বাবা তুমি ঘুমায় এসো, বাবা তুমি ঘুমায় এসো বাবা। বাবা বাবা কথা কো বাবা, বাবা কথা কো বাবা। এ ভাই কারা আমার বাবার খুন করছে? আপনার চুপ করে থাকেন না। চৌধুরী সাহেবের মায়ের বিয়েতে ডাকাতরা আক্রমণ করে, তোর বাবা বাধা দিতে গিয়ে খুন হয়েছে, চৌধুরী সাহেবের জামাই প্রিন্সও খুন হয়েছে। চাচা 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 আমি জানি আমার বাপরে কেরা খুন করছে, আমার বাপরে কেরা খুন করছে। নদীর যারা খুন করছে তারাই আমার বাপরে খুন করছে। মামলা আমি করব না বাবা। তুমি আমার ক্ষমা করে দিও বাবা, নদীর রক্ত আর তোমার রক্ত মাটিতে শুকে যাবার আগে আমি বদলা নেব। আমার বাবার হত্যার বদলা আমি নেব, আমি নেব। বাবা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও বাবা। ও বাবা বাবা তুমি ঘুমাও বাবা, আমি কাউরে ছাড়বো না, আমি কাউরে ছাড়বো না। ডাক্তার টেলিফোন লাইনও কেটে দিছে, আমি নিজে যাই ডাক্তার নিয়ে আসি। ড্যাডি ড্যাডি প্রিন্স কোথায়? প্রিন্সকে তোমরা কোথায় নিয়ে গেছো? প্রিন্স এ কিছু না, আমি তোমাদের কাউকে ছাড়বো না। শান্ত আমার ববি, ডাক্তার টেলিফোন লাইনটা কাটা, তাই ডাক্তার নিয়ে এসেছি। আসুন ডাক্তার। ডাক্তার কেন এসেছে? প্রিন্সকে বাঁচাতে পারোনি? এই ডাক্তার প্রিন্সকে বাঁচান, কত টাকা লাগে আমি দেব। আমার প্রিন্সকে শান্ত হন, প্রিয়া আমি বাঁচাবো। বাঁচাবেন মানে? প্রিন্স কোথায়? প্রিন্সকে কোথায় রেখেছেন বলুন ডাক্তার, বলুন। নিশা নিশা শোন, বলছি বলছি, প্রিন্স হাসপাতালে, এখন কাউকে দেখতে দিচ্ছে না, সুস্থ হলেই তোকে নিয়ে প্রিন্সকে দেখতে যাবো। ড্যাডি আমি কি অন্যায় করেছি? মামনিশ চলো,
চলো ড্যাডি, প্রিন্সকে দেখতে যাব, দেখতে যাব। স্যার, আসলাম দারওয়ানের ছেলে আব্বাস জামিন পাইছে। শোন ববি, একটি লোক যেন জানতে না পারে আমরা কাউকে চিনতে পেরেছি। আচ্ছা, আসলামের বাসায় গিয়ে একবার দেখে আসা উচিত। লাশ কবর দিবে কোথায়, টাকা পয়সা আছে কিনা। কি ব্যাপার, এত লোকজন কেন, কি হচ্ছে এখানে? কবর খুঁড়তাছে মালিক, কবর খুঁড়তাছে, আমার বাবার কবর। কি বলছো তুমি, তোমার বাবার কবর আমার বাড়ির আঙ্গিনায় কেন? আমার বাবা আপনাকে জীবন বাঁচাবার গিয়া নিজের জীবন কুরবানি করে দিছে। যে লোক সারা জীবন আপনাকে নিরাপত্তা দিয়ে গেল, সেই লোকটার জন্য আপনি মাত্র সাড়ে তিন হাত জায়গা দিতে পারবেন না? বাহ মালিক বাহ। প্রয়োজনে আমি তোমাকে টাকা পয়সা সব দিচ্ছি, যে কোনো কবরস্থানে দাফন করো। মালিক, আপনারা সবকিছু শুধু টাকা দিয়ে কিনবার চান, দিতে পারবেন আমার বাবারে ফিরে দিতে পারবেন না? যে মাটির জন্য আমার বাবা জীবন দিছে, সেই মাটিতে আমার বাবারে কবর দিবার চাই। তুমি কি জোর করে কবর দিতে চাও? হ্যাঁ তাই চাই, কারণ আমার বাবারে যারা খুন করছে তা গো আপনি চিনেন। একদিন এই কবর থেকে আমার বাবা আমার সাক্ষী দিব কে তারে খুন করছে, সেদিন আমি কারো ছাড়বো না। আব্বাস, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, সব কিছুর একটা সীমা আছে। মালিক, আমার কোনো সীমা নাই, আমি অসীম। বাবার মৃত্যুই আমার এই অসীম মানেছে। এইখানে বাবার কবর দিবার যায় যদি, আর একটা লাশ পরে যদি যায় যাক, এখানে বাবার কবর দিলে আমি বাবার ডাক শুনতে পারবো। আপনার কাছে হাত জোর কইরা আমি এই জায়গাটুকু ভিক্ষা চাইতেছি, আপনি আমার এই দয়াটুকু করেন। মৃত্যুর পরে এই সয় সম্পত্তি সাথে করে নিয়ে যেতে পারবেন না, খালি সাড়ে তিন হাত জায়গা সম্বল হইব। দেন চৌধুরী সাহেব, দেন। বাবা, তোমারে ছুঁয়ে কসম খেয়ে কইতাছি, ওই খুনিগু ধইরা, ওই খুনিগু ধইরা আমি মৃত্যুর প্রতিশোধ দিব, আমি প্রতিশোধ দিব বাবা। কে কে আসলাম, দেখো তো কে? স্যার, আসলাম নরমান তো খুন হয়েছে, আপনি কারো ডাকতেছেন? ও তাই তো, মরা মানুষ ডাইকা লাভ নাই, সে আর আইতে পারবো না, আমি আইছি। তুমি তুমি আমার কি চাও? খবর নিতে আইলাম, আপনি কেমন আছেন? আপনি মাইয়া কেমন আছে? এত কিছুর পরও জানতে চাও কেমন আছি? রাগ করেন না, রাগ সবার মানায় না। কি বলতে চাও? বলতে চাই আপনার এত দামি জায়গায় আব্বাস তার বাপের কবর দিল, ভাইবা দেখছেন, এতে জমির দামটা কমে গেল না? কোনদিন এই বাড়ি বিক্রি করতে চাইলে ওই কবরের লাইগা দাম কমে যাইব, অবশ্য আমি জামাই হইলে ওইটা কিছু মনে করুম না। তোর মতো গুন্ডা বদমাশ হবে আমার জামাই? নেবার, কোনদিন না। চৌধুরী আমার লগে মায়া বিয়া দিতে রাজি হয় নাই, কাল ঠিকই রাজি করামু। কইলেন এত সোজা না, চৌধুরী সব মইরা গেলেও আপনার মতো গুন্ডা বদমাইশের লগে মায়া বিয়া দিত না, কিরা ঠিক না? ঠিক আবার বাদ ঠিক বাইর যে খাবা হেইডাও কি আমার পাইছি।
কত বড় কথাটা কইছে বড় খেয়াল করছো? একটা ঠাড়িয়ে দে। বেটা এত চিন্তা হলো কেন? চৌধুরী মাইয়ার তুমি পাবাই আইনের লোক হয়ে যখন এত খুন করে সাইড পে গেছে, মাইয়ার তোমার এত তুলে দেবে চেপে যাব না, কি করব এখন? যদি ওদের সঙ্গে লড়তে যাই তাহলে আরো খুন খারাপই হবে। খুন হবো কিসের জন্য? আমরা বেঁচে আছি, আমার তো সব শেষ হয়ে গেছে। রক্ত দেখে আমার একমাত্র স্বপ্ন, রক্তের উপর দাঁড়িয়ে আমি আমার প্রতিশোধ নিতে চাই। আমি প্রতিশোধ নিতে চাই ড্যাডি, প্রতিশোধ। চৌধুরী সাহেব, ওরা তো ডাকাতি করতে এসেছিল, দুটি খুনও হলো, কিন্তু কোন জিনিসপত্র নিয়ে গেল না কেন? আমাদের চিৎকারে ওরা ভয় পালিয়ে গেছে। আচ্ছা, বাইরের দুটি লোক খুন হলো, একজন আপনার জামাই প্রিন্স আর অন্যজন বাড়ির দারোয়ান আসলাম, আপনাদের কিছু হলো না কেন? আমরা কোনো বাধা দেইনি, ওরা বাধা দিয়েছিল তাই খুন হয়েছে। যেহেতু আপনি এর মালিক, আপনি কোনো বাধা দিলেন না কেন? আসসালামু আলাইকুম মালিক, আমি মরহুম আসলাম দারোয়ানের পুলা আব্বাস। সাংবাদিক ভাইগো আছে ক্ষমা চাইয়া মালিক রেদুরা প্রশ্ন করবার চাই। মালিক, আপনার মায়ের বিয়া ঠিক হয়েছে যাই নাও, কোন গুন্ডা বা মাস্তান বিয়ার প্রস্তাব দিছিল না তো? এরকম হলে তো মামলাই করতাম। এ দেশের সাহসী সন্তান গুলা এইভাবে খুন হয় কিন্তু বিচার পায় না। আব্বাস, তুই বড্ড বেশি কথা বলছিস। বেশি কথা কইতাছি এই জন্য যে আপনার নিরাপত্তার জন্য আমার বাবা খুন হয়েছে, অথচ খুনের সাক্ষী থাই কেউ নাই। খুন যখন এই বাড়িতে হয়েছে তখন খুনিরা তাকে আসল ইচ্ছা পূরণ করার জন্য আবার আইব, তখন আমি আমার কুরবানি দিয়ে দিব, না হয় ওরা কুরবানি হয়ে যাইব। আমি আমার বাবার চাকরি ফেরত চাই মালিক, আপনার বাড়ির দারোয়ান আজ থেকে আমি। সালাম মালিক। দাঁড়াও, সাংবাদিকরা এসেছিল, সবকিছু লুকিয়ে গেলে কেন? কেন আমাকে ডাকুনি? ডাকিনি? তুই যদি ওদের সামনে কোনো উল্টাপাল্টা উত্তর দিস তাহলে সব গোলমাল হয়ে যেত। আমার মাথা তো এমনিতেই গোলমাল হয়ে যাচ্ছে। শোনো, দারোয়ানের ছেলে প্রশ্নের উত্তর দিতে পারলো না কেন? সাংবাদিকদের সামনেও যা বলে গেল তাতে তুমি ছোটই হয়েছ, বড় হওনি। কি করবো বল, ওই দারোয়ানের ছেলে নাকি আমার বাড়িতে জোর করে চাকরি করবে, খুনিদের কোরবানি দেবে। আমি সব শুনেছি ড্যাডি, ওর কথা শুনে আমার দুর্বল মনে সাহস এসেছে। ও যত বড় সাহসী হোক না কেন, আমি ওকে চাকরি দেব না, তাহলে নতুন করে প্রবলেম হবে। আর শোন, ভুলে যেন আব্বাসকে কিছু বলিস না, ঠিক আছে? হ্যাঁ।
সালাম মালিক সালাম। আপনি অনুমতি দিলে আমার মরহুম বাবার বসার জায়গায় আমি বসতে পারি। না আব্বাস, আমার দারোয়ানের প্রয়োজন নেই। আপনার প্রয়োজন না থাকলেও আপনাদের প্রয়োজন আছে। আপনাদের বলতে কি বুঝাতে চাচ্ছ তুমি? বুঝাইতে চাই যে আপনার একমাত্র কন্যা যার জন্য রক্ত লাল হয়েছে এই বাড়ি। আমার বাড়ি আমার মেয়ের জন্য রক্তাক্ত হয়নি, ওরা এসেছিল ডাকাতি করতে। তুমি এখানে ঝামেলা করো না, আমি তোমাকে চাকরি দিতে পারবো না। মালিক চাকরি দিবেন না, তাহলে আমার বাবারে ফিরাই দেন, ফিরাই দেন আমার বাবারে। জোর করে চাকরি চাচ্ছিস? জোর করে তোকে আমি পুলিশে দেব। পুলিশে দিলে আপনার ক্ষতি হইব, আপনার মায়ের ক্ষতি হইব। দাদি, আব্বাসকে চাকরি দাও, তা না হলে ওর বাবাকে ফিরিয়ে দাও। কি বলছিস তুই? মাত্র 2,500 টাকার বেতনের একজন দারোয়ান আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে পারে, তাহলে সামান্য দারোয়ানের চাকরি তার ছেলেকে দিতে পারবে না? আমি আমি বুঝতে পারছি না আমি কি করব। মোহাম্মদ আলী মৃধা যার লাগে সবসময় খিদা, তার জন্য ভয় পাইতাছে? আমি কেন ওকে ভয় পাবো, ওর সাথে আমার কি? তুমি চাকরি করতে চাও চাকরি করো, কিন্তু আমার ফ্যামিলির ব্যাপারে নাক গলাতে এসো না। চাকরির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মালিক। যদি আপনারা বিপদে পড়েন তাহলে কিন্তু আমি নাক গলাবো। জোসনা, জোসনা, এই জোসনা, চুপ 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 করো। কে আপনি? আমি বাবার প্রেতাত্মা। প্রেতাত্মা? চুপ, আমি বেঁচে আছি জোসনা, বেঁচে আছি। বাবু, এতদিন কোথায় ছিলে? ছিলাম মরেই যাব, বাঁচব না। পরে অনেক ঘটনার মধ্য দিয়ে আমি বেঁচে গেছি, এখন শুধু প্রতিহিংসায় চলছি। ভাইয়াকে তুমি নদী হত্যার কথা বলো না, তাহলে হয়তো ভাইয়াকেও হারিয়ে ফেলব। আমি সব জানি জোসনা, আমি সব জানি, প্রতিশোধ আমি নেবই। অবশ্যই নেবে, নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য তোমাকে লড়তে হবে, কিন্তু আবার হারিয়ে যাবে না তো? না জোসনা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবর, বাবর, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ আমার একটা, আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না। দারোয়ান, দারোয়ান! জি ম্যাডাম, কিছু কইবে? কিছুদিন আগে এ বাড়িতে খুন হলো, চারিদিকে শোকের ছায়া, আর তুমি গান গাচ্ছ? ম্যাডাম, আমার অন্তরে যে শোকের ছায়া তা আপনি বুঝবেন না। নদী ডাকলে আমি হিংস্র হয়ে যাই, আর তখন আমি গান গাইলে হিংস্র মনটা শীতল হয়। দারোয়ানের অনুমতির পর মালিকের অনুমতি লাগে। আব্বাস, তুই কি চাস জোর করে ঢুকি? বেটা, আব্বাস যে বাড়ির দারোয়ান সেই বাড়ির অনুমতি লাগে। দারোয়ান, ওদের ঢুকতে দাও। আমরা তোর মালিকের অতিথি। যা, মালিকের অতিথি যখন ভিতরে যা। তোর মতো লোক যদি কোনো বাড়ির অতিথি হয়
সেই বাড়ির একেবারে বারোটা বাজবো। বেশি বুঝছ, এর লেগে তোর দিকের জনসংখ্যা দিন দিন কমতাছে। তোর দিকের জনসংখ্যা আমি একদিন ঠিকই কমাই দেবো। আপনি দারোয়ান মুখ অপমান করছে, ওরা বাইর করিয়ে দেন। আব্বাস আমাদের দারোয়ান, তাও কি রাখবো না বের করে দিব সেটা আমাদের ব্যাপার। দেওয়া দারোয়ান আপনার জ্ঞানে চাকরি করব, এটা তো ঠিক না। কোন খুনি সন্ত্রাসীকে যদি দারোয়ান ঢুকতে না দেয় তাহলে সেটা অপরাধ নয়, বেয়াদবিও নয়। হাই ম্যাডাম, চিৎকার করবেন না, তাহলে দারোয়ান দিয়ে বের করে দিব। ড্যাডি নিশা তুই চুপ কর, আমি দেখছি, যা ভেতরে যা। ভাবছিলাম আপুসি সব ঠিক হয়ে যাইব, মিটমাট করে নিব, কিন্তু হইব না। শোনেন চৌধুরী সাহেব, আপনার মায়ারে বাঁচাইতে হইলে আমার লগে বিয়া দিতে হইব, না দিলে আলামত তো আগেই দেখছেন। পুলিশে আমার কথা না কওনের লেগে আপনার ধন্যবাদ। আসি, সালাম আলাইকুম। ওই সেলা দেই, আমি মোহাম্মদ আলী মিঠা, কানু লাগে কিদা। আমি আব্বাস আল তারওয়ান, জীবন দা বাসায় মানুষের সম্মান। চন্দ্রটা ভালোই মিলাইছ, দ্বন্দ্বটা মিলে গেলে বাইচা যাবে। আমি তো কিছু বুঝতে পারছি না, আপনারা চুপ হয়ে আছেন কেন? আইন তো সবার জন্য সমান, প্লিজ আপনারা কিছু আমার জন্য করুন, প্লিজ। সবই তো শুনলাম, খুবই মর্মান্তিক, কিন্তু আইউটনেস ছাড়া তো খুনের মামলা করে লাভ নেই। আইউটনেস বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি নিজের চোখে খুন দেখেছি, আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করেছে, দারোয়ানকে খুন করেছে, ওই মোহাব্বত। এক্সকিউজ মি, একটা জরুরি ফোন। মোহাম্মদ ভাই, চৌধুরীর মেয়ে নিশা থানায় খুনের মামলা করতে এসেছে, ব্যবস্থা নিন, তা না হলে কিন্তু ফেঁসে যাবেন। সবই তো শুনলাম, আরো এক ঘন্টা বসে কালকের কথা কয়ে বিদায় করেন, আমি ব্যবস্থা নিতাছি, বিকালে মালটা লয়ে যেন। তাই হবে, আমি বসিয়ে রাখার ব্যবস্থা। ম্যাডাম ড্রাইভার চলো। নিশারে উঠাইল, কালকে মিটিং শেষে আমরা কথা বলি। ঠিক আছে, সব শেষ করে দিয়েছে, আমার বেঁচে থেকে কি লাভ? লাভ আছে, আপনি না বাঁচলে খুনিকে চিনতে পারবো না, ও রক্ত নিয়ে আমি হোলি খেলবো। অবাক লাগে আব্বাস, একদিন তুমি আমার টাকা চিন্তাই করেছিলে, আবার ফিরিয়ে দিয়েছিলে। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, আজ আমার জীবন বাঁচালে, তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। আপনি মালি, আমি আপনাকে দারোয়া, নিজের জীবন দিয়া আপনাকে জীবন রক্ষা করে আমার কাজ। চলেন ম্যাম সাহেব, চলেন। ইশু ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। কি কইবি ক ভাইয়া? তুমি বিয়ে করে একটা ভাবে নিয়ে এসো,
নদী মারা যাবার পর আমার আর বিয়া করার সাধ নাই রে। এখন চাহ পাও তো একটাই। কি ভাইয়া? তেমন কিছু না, এদি গায়। তোরে বিয়া দিমু। শুনলাম বাবুর আইছিল, ওর সাথে একটু কথা কইবার চাই, ওরে খবর দিস। ঠিক আছে বলবো। শোনো, ওকে কিন্তু বিয়ের কথা বলবে না, ও এখন বিয়ে করতে চায় না। কষ কি, তোর বিয়া ছাড়া আমি কোনো ডিসিশন নিবার পারতাছি না। ভাইয়া, তোমার মনে যেমন প্রতিশোধের আগুন, তেমনি ওর মনেও প্রতিশোধের আগুন জ্বলছে। তাও তোর বিয়ে আমি তাড়াতাড়ি দিবার চাই। জানোস তো, ওই মহব্বত বদমাসটার নজর তোর উপরে পড়লে তোর বিপদ হইব। আব্বাস, এসো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? উপরে এসো। ভেতরে এসো আব্বাস। যা কওয়ার এনে কন। আমি তো ডাকছি, কাছে এসো, বসো। আব্বাস, নিজেকে এত ছোট মনে করো না। তোমাকে নিয়ে আমি কি যেন স্বপ্ন দেখছি, ঠিক বোঝাতে পারবো না। কম কি ম্যাডাম, আমার এনে একটা স্বপ্ন দেখতেছেন? আব্বাস, আমি যে মুহূর্ত থেকে প্রিন্সকে হারিয়েছি, সেই মুহূর্ত থেকে পৃথিবী আমার কাছে অন্ধকার হয়ে গেছে। তুমি আবার নতুন করে আমাকে আলো দেখালে। আমার কি সেই ক্ষমতা আছে ম্যাডাম? নদীরে হারাইলাম আমি, জীবনের চাইতে নদীরে বেশি ভালোবাসতাম, সেই নদীরে হারাইয়া এই বুক মরুভূমি হয়ে গেছে। তারপর বাবারও হারাইলাম, এখন কোন আর কি হারামো? তোমার দুঃখ আর আমার দুঃখ একই সমান্তরালে, সেই বেদনায় আমি খুঁড়ে খুঁড়ে মরছি। প্রিন্সের মৃত্যুর পর ড্যাডিও কেমন ভীত বিড়ালের মতো আচরণ করছে, অস্বীকার করছে সবকিছু। আমি বুঝি ম্যাডাম, তবু এবারের মাটি আমি আঁকড়ে ধরে আছি, বাবার হত্যার প্রতিশোধ আমি নিমই, আপনাকে 100% নিরাপত্তা দেব, তাই হয়েছি এইবারের দারোয়ান। হ্যাঁ আব্বাস, সেই বিশ্বাস আমার হয়েছে, এক সাহসী বীর নতুন করে আমার হৃদয় জায়গা করে নিয়েছে। ও যেন সব শত্রুকে ধ্বংস করে দিয়ে আমাকে এসে বলছে, নিশা, আমি যুদ্ধ জয় করেছি। বলো আব্বাস, তুমি কি পারবে, তুমি কি পারবে সে জয় এনে দিতে? পারবো ম্যাডাম, অবশ্যই পারবো। শুধু আমার একটা কথা সত্যি করে কইবেন, ওরা কারা যারা আপনার বাড়ি রক্তে লাল করে দিছিল? ওরা হায়নার দল। তুমি একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। আমি তোমাকে সব জানাবো আব্বাস, আমি সব জানাবো। কি করতেছেন ম্যাডাম? তোমার ম্যাডামকে তোমার মনে একটু জায়গা দাও আব্বাস। আমি যেন আবার নতুন করে বাঁচতে পারি। আমি তোমার ম্যাডাম নই। ম্যাডাম কোন কি ম্যাডাম? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি মালিক হয়ে একজন দারোয়ানের কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না আব্বাস, তুমি আমাকে ফিরিয়ে দিও না। সারা জীবন পাশে থেকো, ভুল
চুরি করে ফেরারি আমি হব না। আমার জীবন মরণ পূর্ণিমারি চাঁদ, না দেখিলে এক পলকে বাঁচে নাই প্রাণ। চুরি করে ফেরারি আমি হব না, ওই মন চুরি করে ফেরারি আমি হব না। ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে তুমি বাঁধো না, ভালোবাসা দিয়ে আমাকে তুমি বাঁধো না। স্যার সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? যখন বিপদ শুরু হয় তখন সব দিক দিয়ে শুরু হয়। কি হয়েছে খুলে বল, বল বল বল। ড্রেনের পানি আর মিনারেল পানি এক হয়ে গেছে। ঠিক আছে, নষ্ট হয়ে গেলে তা ফেলে দিবি? না, ও পানি ফালাইতেও পারবেন না আর গিলতেও পারবেন না। এত ভলিতা করিস না তো, কি হয়েছে খুলে বল। আপনার একমাত্র কন্যা নিশা আর দারওয়ান আব্বাস প্রেমে দিওয়ানা, আমি নিজের চোখে দেখছি স্যার। চুপ, একদম চুপ, এই কথা আর কখনো মুখে আনবি না। কি ব্যাপার দাদি, এখানে নিয়ে এসেছো কেন? কোনো বিশেষ কথা বলবে? আমার মাথার উপরে বাস পড়েছে বাস, তাই তোকে এখানে নিয়ে এসেছি। আব্বাসের সাথে তোর কিসের সম্পর্ক? ও তো একটা দারোয়ান। মহৎ এবং সাহসী দারোয়ান আব্বাসকে আমি ভালোবাসি। আব্বাস আমার জীবনের নতুন স্বপ্ন। সেটা স্বপ্ন নয় বল দুঃস্বপ্ন, জঘন্য মানসিকতার বহিঃপ্রকাশ। তুই কি মনে করিস আমি অত নিচে নেমে যাব যত নিচে তুই নেমেছিস? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সয় সম্পত্তি বিক্রি করে আমি দেশের বাইরে চলে যাব। নিশ্চয় যাবো দাদি, তবে প্রিন্স আর দারোয়ান আসলাম চাচার আত্মাকে শান্তি দিয়ে। কিভাবে শান্তি দিবি? যেদিন ওই খুনিদের রক্ত পাড়িয়ে আমি লন্ডন চলে যাব। ওই খুনিদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, ওরা শক্তিশালী। তাই তো ওদের চেয়েও শক্তিশালী, আব্বাসকে আমার সঙ্গী করেছি। নিশা, আমি তোর এই অসম কথা শুনবো না। আমি আমি আজই পত্রিকা বিজ্ঞাপন দেবো বাড়ি বিক্রি করার, নোটিশও পাঠিয়ে দেবো দারোয়ান বস্তি তুলে দিয়ে জায়গা খালি করে দেবার জন্য। জব্বর ভাই সব খুলে কও। আব্বাস চৌধুরী সাহেব তার সব সয় সম্পত্তি বিক্রির বিজ্ঞাপন পেপারে দিছে, আবার আমাকে এই বস্তির থেকে তুলে দেওয়ার নোটিশ দিছে। দাঁড়া, তার জমি যখন হে নোটিশ দিবারই পারে, যাও গা অত চিন্তা করো না। আমি যখন আসি একটা ব্যবস্থা হইব। কি ব্যবস্থা হইব? আমরা কই যামু? বাবা, এই জমির মালিক হইল সাহেবের বিদেশি মাইয়া। বিদেশি মাইয়া কখন উড়াল দিব কেটা জানে, তখন কি হইব আমাকে? হ্যাঁ, কিছু হইব না চাষা, উড়াল দিতে গেলে আমি যাত্রাইয়া ধরবো। কমু আমার ভালোবাসার ফেরত দিয়ে যাও। কস কি আব্বাস, বামন হয়ে তুই চাননে হাত দিছস, হাত যদি পুড়া যায়? ক্ষতি কি, এই পুরা হাতে ভালোবাসার চিহ্ন থাকবো। এক দারোয়ান বিরাট এক বড় লোকের মায়ের ভালোবাসত। আব্বাস দারোয়ান রে চৌধুরীর মাইয়া ভালোবাসে, প্রেম করে, মুই নিজের কানে দেখছি। দুঃশালা, কান দেখিতে যায় তাই কাল্লু কান দিয়ে দেখলেও আমি চোখ দিয়ে দেখছি চৌধুরীর মাইয়া আব্বাস রে ভালোবাসে। আমার সম্ভব? ফকির নির্বলার লগে ওই মাইয়া জীবনও প্রেম করব না, যদি করতে আমার লাগে করব। আর যদি না করে
তস্কর আগেরটার মতো ফালাই দিব। সুযোগ একটা পেয়ে গেছে, চৌধুরী বাড়ি বিক্রি করে দেবে। ওই বাড়ি যদি বায়না করতে পারি আমাদের সম্পত্তি হয়ে যাবে। আম্মা, ওই বাড়ি আমি ছাড়া কেটা কিনবো? চৌধুরী আমার ছাড়া কার কাছে বিক্রি করবো? শোন মন্ত্রী মিনিস্টার, আমি বুঝবো। মাথা ঠান্ডা করে দাবার গুড়ির চাল দিতে হবে। মাথা ঠান্ডা করে আজকালকার যুগে কোনো কাজ হয় না। যত বেশি মাথা গরম হবে তত তাড়াতাড়ি কাজ হবে। আম্মা জান ঠিক কইছে, যত রকমের ভয় আছে সব ভয় দেয়ামো। চৌধুরীর দিশারা কইরা ফালামো, তাইলে দেখবা ঠিকই বাড়ি আমগো গাছ বিক্রি করব। দশ কোটি টাকার উপরে কেউ আছেন? আছেন, আছেন। আমি এগারো কোটি টাকা দেব। বায়না করে ফেলেন চৌধুরী সাহেব। আর কোনো চাহিদা আছে চৌধুরী সাহেব? থাকলে কয়ে ফেলান, আমরা এখনই বায়না করে ফেলাইতে চাই। না না ঠিক আছে। ঠিক নেই মালিক। এই জমির দাম আছে পনেরো কোটি টাকা। এক দারোয়ানের বাচ্চা, পনেরো কোটি টাকা তোর বাপের জীবনে কখনো দেখেছিস? আমরা দারোয়ান, ধন সম্পদ পাহারা দেই, তার চেয়ে অনেক অনেক বেশি দেখছি। ওই ফকিরের বাচ্চা দারোয়ান হইয়া মালিকের সামনে দাঁড়ায় কথা গজ, তুই তো চরম বিয়াদব। ওই বড় লোকের বদমাইশ পোলা, জমির অরিজিনাল দাম দে। জমির দাম আছে পনেরো কোটি টাকা, আর তা দিতে না পারলে আপনারা এখন হগলে আইতে পারেন। ওনারা থাকবেন না চলে যাবেন তা আমার ব্যাপার, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস? যা এখান থেকে। মালিকের ওয়ার্ডার পালন না করলে বেয়াদবি হয়, তাই যাইতাসি। মোহাম্মদ, তুই যে বাড়ি কেনার স্বপ্ন দেখছস ওই স্বপ্ন তো আর কোনোদিনও পূরণ হইব না, কথাটা গিলা রাখিস। শালা ফকির, তারনের বাচ্চা। সরি, আপনার এগারো কোটি টাকাই আমি রাজি, অ্যাডভান্স করলে তাড়াতাড়ি করুন। ঠিক আছে ঠিক আছে, দশ লাখ টাকা আপনাকে অ্যাডভান্স হিসাবে দিয়ে যাচ্ছি। এই নিন টাকাটা, রিসিভ করে রাখুন। সাইন করতে পারবো না, আর এই খুনিদের কাছে জমিও বিক্রি করবো না। দেখ নিশা, তাহলে সবকিছু হারাবো, ওরা খুব খারাপ লোক, ওদের কাছ থেকে আমি দশ লক্ষ টাকা বায়না নিয়েছি। ড্যাডি, যে মাটিতে প্রিন্সের রক্তের দাগ লেগে আছে সেই মাটিতে বাস করবে খুনিরা? প্রশ্নই ওঠে না, এত বড় অমানুষ আমি হতে পারবো না। ওদের টাকা তুমি ফিরিয়ে দাও। কি বলছিস তুই, টাকা ফেরত দেবো? হ্যাঁ ফিরিয়ে দাও, তা না হলে আমাকে হারাবে। কিন্তু আপনার বোন যদি বিধবা হয় তাহলে? তোমার কিছু কহনের নাই, ওর কপালে যা আছে তাই হইব, তবু বাবার কথাটা রাখতে পারব না। আয়না তো তুমি জোসানে নিয়ে ওই বাড়িতে উঠবা, বাকি ব্যবস্থা আমি করব। ঠিক আছে ভাইয়া, আপনি দিনক্ষণ ঠিক করুন, আমি জোসনাকে ঘরে তুলে নিয়ে যাব। চাচা, চাচি, আমি আমার বউ নিয়ে এসেছি। কত বড় সাহস, ফকিন্নিকে বিয়ে করে ঘরে তুলে এনেছে। আর নিশ্চয়ই উকিল নোটিশ পেয়ে গেছো, এই বাড়ির অর্ধেক আমি আমার স্ত্রীর নামে লিখে দিয়েছি। লিখে দিলি মালিক হয়ে গেল? বাবুর এই বাড়ির একটা ইটের মালিক না। ইটের মালিক কিনা জানি না, তবে কোর্ট থেকে রায় নিয়ে এসেছি তাই দখল নিতে এলাম। এই বেটা, কোর্ট থেকে রায় দিলি আমরা মেনে নেব? আমরা কোর্টের রায় মানি না। যা, কোর্টের রায় মানবেন না, কিসের রায় মানবেন? যখন পুলিশ এসে বুঝিয়ে দিয়ে যাবে তখন মানবেন?
ওই মিয়া উকিল সাহেব, সামান্য কিছু টাকার লোভে বাচ্চা ছেলেকে বড় বানিয়ে ফেলেছেন। ওই বাবর, সম্পত্তির বাঘ নিতে আইছস? মানুষের জান বড় না সম্পত্তি বড়? ওই মহব্বত, একবার তো মেরে ফেলেছিস, আবার জন্ম নিয়ে এসেছি। এখন এতটুকু বুঝতে পেরেছি, তোদের হাতে আমার মৃত্যু নেই। আব্বাস আর উকিলের বুদ্ধিতে লায়ক হয়ে গেছস। আরে আব্বাস ফকিরের বাচ্চা, সম্পত্তির লোভে বইন যে তোরাতে তুইলা দিছে। আরে বাটা তুইলা দেই নাই। তোর ভাই ভালো বাইসা আমার বোন রে বিয়া করে নিয়ে আইছে। তোরা লোভী মানুষের সম্পত্তি মায়ের খাস। আমি বাইসা থাকতে বাবার সম্পত্তি তো দিবি, আর ওই চৌধুরীর সম্পত্তি যে লোভ করছস, সেই লোভের জিব্বা আমি কাইটা ছোট করে দেব। আব্বাস, যত বড় কথা তুই কইলি, অত বড় বেটা তুই এখনো অস নয়। তারপরও তোর লাগে আমি চ্যালেঞ্জ লইলাম, চৌধুরীর সম্পত্তি তো ভোগ করুমি, আর তোর রক্তের উপর তাকিয়া চৌধুরীর মাইয়ার লাগে আমি পাশর করুম। তুই মানুষের রক্ত খায় হজম করতে পারছ না, পালাই দাস। চৌধুরী মায়ারে বিয়া করার জন্য যে লোভ করছস, ওইটা পূরণ হইব না। আমি তোরে চ্যালেঞ্জ দিলাম, চৌধুরীর মায়ের বিয়া করব আমি, আর তোর মতো কুত্তা খুশিতে লেজ নাড়ব। আমি আপনাদের সবকিছু সাক্ষী থাকলাম, যদি বেঁচে থাকি তাহলে আপনাদের চ্যালেঞ্জ দেখতে পারবো, কে জেতে কে হারে। আপনি ছাতা নিয়ে ভিতরে ঢুকেছেন কেন? তোর কপাল খারাপ, তোর চ্যালেঞ্জ দেখার সাথ আমি পূরণ করতে পারলাম না। বাবর সব কাগজপত্র দিয়ে দে। না দেব না, মরে গেলেও দেব না। দেখ 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 মরো। এই কেসে আমি বাবুর ভাষায় দেব। কি দেখতেছেন? নকল টাকায় দেশটা ছেয়ে গেছে, তাই একটু পরখ করে নিলাম। আমি কাজটা সেরে আছি, সারবেনই তো, বাকি কাজটা আপনি সারবেন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো বাবর সাহেব, উকিল সাহেবের বাসায় গিয়ে তার লাশটা দেখে আসেন। কি বললেন? উকিল সাহেবের লাশ? হ্যালো আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, উকিল সাহেবের লাশ। উকিল সাহেব, উকিল সাহেব, অফিসার মহব্বত, মহব্বত আমার উকিলকে খুন করেছে, ওনার কাছে আমার জমির কাগজপত্র ছিল। কার কাছে কি ছিল, থানায় নিয়ে পেটালেই সব বেরিয়ে যাবে। তুমি তুমি উকিল সাহেবকে খুন করেছো? কি যাতা বলছেন, ওনাকে আমি খুন করতে যাব কেন? অফিসার সেন্ট্রি নিয়ে চলো। হ্যালো কি বলে, উকিল সেলিম সাহেব খুন হয়েছে? ফকিরের বাচ্চা, বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিস, ছেঁড়া কাঁথে শুয়ে কোটি টাকার স্বপ্ন। চাচি আপনারই খুনি, শেষ পর্যন্ত উকিল সাথে খুন করলেন, মরার পরে দোজকে আগুনের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চুপ, ফকির নিচ্ছি তোর জামাই উকিলকে খুন করেছে, তুই হলে খুনির বউ। তোমরা মিথ্যাবাদী, তোমরা উকিল সাহেবকে খুন করে আমাকে ফাঁসাতে চাচ্ছ। এমন পেটান পেটাবো, তুই আর হেঁটে কোর্টে যেতে পারবি না। কেন পেটাবেন? কি অন্যায় করেছে বাবর? ও খুন করেছে, উকিল সাহেবের লাশের কাছে ওকে পাওয়া গেছে।
একজন লোক খুন কইরা লাশের পাশে বসে থাকে, এত বড় বোকা একজন খুনি হইতে পারে না। তবে তবে কারা উকিল সাহেবকে খুন করেছে? যারা খুন করেছে তারাই আপনাকে টাকা খাইয়ে বাবরকে অ্যারেস্ট করিয়েছে। কি আজে বাজে কথা বলছেন ওসি সাহেব! যদি বাঁচতে চান আজই বাবরকে কোর্টে চালান করে দিন। বাবর কোনো চিন্তা করো না, আমি জানি তুমি নির্দোষ, আজকে তোমার জামিন করার চেষ্টা করব। ভাইয়া খুব সুন্দর লাগতেছে, আপনি একা আমি একা, আমি মোহাম্মদ আলী মিদা, খালি লাগে খিদা, বড় খিদা। আব্বাস কি আপনার জামাই লাগে যে ডাকলেই চলে আইব? আমি আপনার ভালোবাসি। মহাবাদ তো চলে যা, আব্বাস আব্বাস আমার জীবন মরণ সব কিছু, বের হয়ে যা, বের হয়ে যা আমার ঘর থেকে। ওই নিশা, আজ তোরে আমি এমন কলঙ্ক দিমু, ওই তারানের বাচ্চা আব্বাসও তোর থেকে মুখ ফিরাই নিব, সমাজ তরে করব দর্শিতা। আমরা উচ্চতলার মানুষ, তুই নিচে তলার মানুষ, আমার অপমান করলি কামটা খারাপ করছস। বদমাস, আব্বাস যা করেছে ঠিকই করেছে, আর একবার আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে তোকে আমি গুলি করে মারব। চৌধুরী, চ্যালেঞ্জ দিয়া গেলাম, এক সপ্তাহের মধ্যে তোমার মায়ের আমি বিয়া করুম। আর যা, তুই যত বড় সন্ত্রাসী হস না কেন, বিয়া তো দূরের কথা, আমি বাইসা থাকতে তুই নিশার দিকে চোখ তুলে তাকাতে পারবি না, তাহলে তোর চোখ আমি উপরে ফেলামু। তাইলে তো আমি কালো হয়ে যাবো, হায় হায়, চোখে তো আমি কিচ্ছু দেখুন না। চৌধুরী, টাকা অ্যাডভান্স নিস, জমি জমার মাইয়া বুঝাই দাও, বাইচা যাইবা। কিচ্ছু পাবি না মোহাম্মদ, কিচ্ছু পাবি না। সাব্বাস সাব্বাস আব্বাস সাব্বাস, তোমার সাহস দেখে আমিও সাহসী হয়ে গেছি। গুড, এই সাহসী বীর কোথায় যাচ্ছ জানো না? তুমি চলে গেলে আমি কষ্ট পাই। সরি ম্যাম সাহেব, আর হবে না। ওদেরকে পিটিয়ে বস্তি খালি করো।
সময় মতো চলে এসেছেন। তোর এত বড় সাহস, একজন পলিটিশিয়ানের গিয়ে হাত দিয়েছিস। ওই মহব্বতের দালাল, তুই আমার পক্ষ নিস? হ্যাঁ, এই পাপের শাস্তি তুই অবশ্যই পাবি। এই নে চলো। বাবা ব্যথা পাচ্ছি তো, নো প্রবলেম, এই দে চল। আমার মেয়েকে ছেড়ে দে, তা না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। হায় হায়, করেন কি? লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করলে ফাইসা যাইবেন, দরকার নাই আমার। আমি নিশারে ছেড়ে দিলাম, প্লিজ গুলি করবেন না। ওসি সাহেব, খাতায় এন্ট্রি না দিয়ে আব্বাসরে মাইরা ফালান, যত টাকা লাগে আমি দিব। লাস্টারে মাটি চাপা দিয়েন, ঠিক আছে? আমি রাজি, তবে মালটা যেন বেশি হয়। মনটার বইরা দিমুনে যান, কামটা সাইরা ফালান। এই মুহূর্তে অর্ডার দিব, কারণ আব্বাস মারা যাইব, দিব অর্ডার। না মা আব্বাস না, তুমি যা বলবে আমি সব শুনব, শুধু একবার আব্বাসকে দেখতে যাও। জীবিত না মৃত? জীবিত। জীবিত দেখতে চাইলে এই মুহূর্তে আমার আনন্দ দাও, আনন্দ ফুর্তি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। ছেড়ে দে আমাকে।
আব্বাস আমারে চ্যালেঞ্জ দিছিল তোর বিয়া করব আর আমার মতো কুত্তা খুশিতে লেজ লাড়বো ওই আব্বাস দারোয়ান কই ওই আব্বাস উপর থেকে ছায়া দেখ আমি তোর নিশারে নিয়া তোর রক্তের উপর দাগিয়া বাসর করতেছি আমি বাইশ আছি আমি জানি আমার হাত ছাড়া তুই মরবি না জীবন মরণের শেষ টসটা আজ করে লই তুই বাঁচবি না মরবি দেখ মরণ মরণ আমার না তো দেখি মরণটা কার Oh.
কে খুন করছে? আমি খুন করছি। বল ওদেরকে কে খুন করছে? বল, আমি খুন করছি। আমি আব্বাস আলী দারোয়ান। আমি তোর সাথে চ্যালেঞ্জ করছিলাম, তোর রক্ত দিয়ে আমি গোসল করব। আজকে আমি গোসল করলাম, দেখ দেখ তুই। আমি মোহাম্মদ আলী মৃধা। সাব্বাস বাবা, সাব্বাস। তুমি শুধু আব্বাস দারোয়ান নও, আমার পরম আত্মীয়। তোমরা সুখী হও। ইউ আর অ্যারেস্টেড।